আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় কবিতা পড়ি, দেখা যাচ্ছে আমরা লাইন বাই লাইন কবিতা পড়ে যাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আসলে কবিতাটা আমাদের কী বোঝাতে চাচ্ছে বা এই লাইনগুলো দ্বারা কী বোঝানো হচ্ছে। মূল কথা, আমরা অনেক সময় কবিতা পড়ি কিন্তু সঠিকভাবে বুঝতে পারি না। তাই একটা কবিতা পড়ে সঠিকভাবে বোঝার জন্য আসলে আমাদের কয়েকটা বিষয় জানা দরকার, আর সে কারণে আজকে ভিডিওটা হচ্ছে হাউ টু স্টাডি এ পোয়েম বা হাউ টু স্টাডি পোয়েট্রি। তো দেখো, একটা কবিতা প্রকৃতপক্ষে প্রথমে বোঝার জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল করা উচিত সেটা হচ্ছে কবিতাটা টাইপ কি, কবিতাটা কোন টাইপের কবিতা। এটা কি কোনো রিলিজিয়াস পোয়েট্রি, নাকি কোনো হিস্ট্রিক্যাল পোয়েট্রি, নাকি কোনো অ্যালিগোরিক্যাল পোয়েম। তো প্রথমে আমাদের কবিতাটার ফর্ম বা কবিতাটার টাইপটা জেনে নেওয়া উচিত। তো এটা কোথায় পাবো? এটা আমরা নেটে সার্চ করলে পাবো, বা আমাদের টেক্সট বইয়ের দেখবা শেষের দিকে যেখানে কবিতাটাকে অ্যানালিসিস করা হয় সেখানে লেখা থাকে। তো আমরা প্রথমে টাইপটা জেনে নেওয়ার চেষ্টা করবো। এরপরে কবিতাটা আমাদেরকে থিম জানতে হবে, যে এই কবিতাটা আসলে কোন থিমের উপরে লেখা। এটা কি হিস্ট্রি বেসড লেখা, বা অন্য কোনো থিমের উপর লেখা, বা ওয়ার্ল্ড ওয়ার নিয়ে লেখা, বা লাভ, এটা থিম লাভও হতে পারে। অনেকটা টাইপের সঙ্গে থিম অনেকটা কাছাকাছি। তবে আমাদের একটা কবিতার থিমটা জেনে নেওয়া উচিত, যেটা আসলে মূল কোন ঘটনার উপরে ভিত্তি করে লেখা, কেন। যেমন ধরো ফেয়ারি কুইন কবিতার কথা যদি আমরা চিন্তা করি, তুমি যদি ফেয়ারি কুইন কবিতাটা লাইন বাই লাইন পড়ে যাও, তাহলে তোমার কাছে মনে হবে যেন এটা মানে একটা পুরীর দেশের পুরীর রানীর একটা সাধারণ গল্প। আসলে কিন্তু তা নয়, একটু পরে আমি বিস্তারিত বলে দিচ্ছি। এরপর হচ্ছে মুড অ্যান্ড টোন অব দ্য পোয়েম অর দ্য রাইটার। কবি যখন এই কবিতাটা লিখছে উনি কোন মোডে লিখছে, কবিতাটার টোন কি। কোন একজন লোকের মৃত্যুর পরে যদি একজন একটা কবিতা সেই মৃত্যু নিয়ে লেখা হয়, তাহলে কবির টোনটা কিন্তু থাকবে স্যাড টোন। কিংবা ধরো আমরা জানি, যেমন ডিলান থমাস, উনি সবসময় শুধু ওই যে নস্টালজিক পোয়েম লেখে। তো উনার কবিতা পড়ার সময় আমাদেরকে আসলে দেখা উচিত যে হ্যাঁ, ওই কবিতাটার মুড কি বা টোনটা কি, কবিতা লেখার সময় কবির মুডটা কেমন ছিল। তাহলে এই কবিতাটা বুঝতে আমাদের আরও বেশি সুবিধা হবে। অ্যান্ড ফাইনালি আমাদের আর একটি জিনিস জানতে হবে, তার ফোর্থ নাম্বার হবে আসলে, আচ্ছা থার্ড নাম্বারই ধরে নাও, এটা আসলে স্পেশাল। তো কনটেক্সট, একটা কবিতার কনটেক্সটটা কি। এই ফেয়ারি কুইন সেম জিনিসটা, ফেয়ারি কুইনের থিম কিন্তু একরকম। আবার যদি কনটেক্সটটা চিন্তা করো, ফেয়ারি কুইনের কিন্তু কনটেক্সট আবার আলাদা। এখানে মূলত কুইন গ্লোরিয়ানা, তোমরা যারা ফেয়ারি কুইনটা পড়েছো দেখবে যে এখানে লাইন বাই লাইন বা প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা একটা বিষয়কে অ্যালিগোরিক্যালি রিপ্রেজেন্ট করে। তো আমরা যদি এটার কনটেক্সট না জানি, যে এই লাইনগুলো দ্বারা বা এই ঘটনার দ্বারা আসলে কী বোঝাতে যাচ্ছে কবিতা। স্যার আমরা যদি গালিভার ট্রাভেলস উপন্যাসের কথা চিন্তা করি, নোভেলটার কথা চিন্তা করি, তুমি যদি গালিভার ট্রাভেলসের কনটেক্সট না জেনে পড়ো, তাহলে তোমার কাছে মনে হবে যেন এটা একটা বাচ্চাদের মজার গল্প, অদ্ভুত অদ্ভুত দৈত্য দানবের কাহিনী, ছোটো ছোটো লিলিপুটদের কাহিনী। কিন্তু তুমি যদি কনটেক্সট জানো, তাহলে বুঝবে যে এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার, এটা রাজনৈতিক দল এবং সমস্ত রাজনীতি বিজ্ঞানকে এখানে স্যাটায়ার করা হচ্ছে। তো আমাদের কবিতা জানার ক্ষেত্রে, কবিতা পড়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের সেই কবিতার কনটেক্সটটা জানা জরুরি। তারপরে যে টাইপ যেটা আসে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। এই কবিতাটা লেখা হয়েছে কত দিন আগে বা কত বছর আগে, অর্থাৎ কোন সময়কার কবিতা। 300 বছর আগেকার কবিতা, সেটার মানে সেটার কোয়ালিটি বা সেটার সেই কবিতাটা কিন্তু আলাদা হয়ে যাবে। আবার যদি তুমি প্রাচীন কোনো একটা ম্যানুস্ক্রিপ্ট পড়ো কবিতার, ধরো সেটা 2000 বছর আগে লেখা, 3000 বছর আগে লেখা, এই ধরনের কবিতা তুমি যদি ট্রান্সলেটেড ভার্সনই ধরো যদি পড়ো, তুমি যদি টাইমটা জানা থাকে যে হ্যাঁ এটা 100 বছর আগের লেখা বা 1000 বছর পুরনো লেখা কবিতা, তাহলে কিন্তু তোমার বুঝতে আরও সুবিধা হবে। তোমার তাছাড়া মনে হবে যে এইগুলো কোন ধরনের ভাষা, এটা কেমন কি। তুমি যখনই জানবে যে হ্যাঁ এটা 1-1.5 হাজার বছর আগের লেখা কবিতা, তখন তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হবে, ও আচ্ছা এই কারণে এটার লেখাটা এরকম মনে হচ্ছে। তারপর এরপরে যেটা আসে, এটা আমি একটু পরে বলবো, এরপর যেটা আসে সেটা হচ্ছে ন্যারেটর। ন্যারেটর বলতে তুমি যে কবিতাটা পড়ছো, কবিতার সবসময় বেশিরভাগ সময় সাধারণত লিরিক পোয়েম ছাড়া ড্রামাটিক পোয়েম অ্যান্ড ন্যারেটিভ পোয়েম, এই কবিতাগুলোতে একজন ন্যারেটর থাকে। লিরিক পোয়েমে অনেক সময় থাকে, তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই কবিতার ন্যারেটরটা কে। কবিতার ঘটনার তো একজন কেউ না কেউ একজন বর্ণনা করেন, বর্ণনাটা কে করছেন। এখন ধরো একটা কবিতাতে সাধারণত একটা কাহিনী থাকে, যেমন ছোট্ট একটা বাচ্চার কবিতা বলি, কাজলা দিদি। কাজলা দিদি কবিতাটা তোমরা হয়তো অনেকেই পড়ছো। কাজলা দিদি কবিতার ন্যারেটরটা কে? কাজলা দিদি কবিতার কিন্তু ন্যারেটর সেই 6 বছরের ছোট্ট শিশু বাচ্চা, যে তার বড় বোনকে হারিয়েছে, তার বোন মারা গেছে। তুমি যদি কাজলা দিদি কবিতাটা পড়ে যাও আর মনে মনে ভাবো যে ন্যারেটরটা হচ্ছে যে মারা গেছে সে অথবা তার মা, তাহলে কিন্তু তোমার কাছে কবিতার থিমটা খুব একটা স্পষ্ট হবে না। এটা ছোটদের কবিতা, এটা সবাই বুঝবে। বড় পোয়েমের ক্ষেত্রে, ইংরেজি সাহিত্যের অন্যান্য কবিতার ক্ষেত্রে, তোমাকে একটু ফাইন্ড আউট করে নেওয়া উচিত
যে এই কবিতার ন্যারেটরটা কে। যেমন তুমি যদি তিথনাস কবিতার চিন্তা করো, তিথনাস কবিতার ন্যারেটর কে? অথবা ধরো একটা কবিতা রয়েছে, দারুণ একটা পোয়েম রয়েছে, সেটা হচ্ছে লোটাস ইটার্স। তুমি যদি লোটাস ইটার্স কবিতাটা পড়ো, তোমাকে ফার্স্ট জানতে হবে যেখানকার ন্যারেটরকে, তারপরে কিন্তু তুমি কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তারপর দেখো ওয়ার্ডস অ্যান্ড ফিগার অফ স্পিচ। ফাইনালি তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো তোমাকে জানতে হবে, ওকে, অ্যান্ড ওখানকার ফিগার অফ স্পিচগুলো জানতে হবে। তুমি দেখবো অনেক ফিগার অফ স্পিচ ব্যবহার করছে যেগুলো তোমার কাছে নতুন মনে হচ্ছে। তোমার বইয়ে যদি শব্দার্থ এবং টিকার অধ্যায়ে ওয়ার্ডস ফিগার অফ স্পিচের চ্যাপ্টারের ওখানে ফিগার অফ স্পিচগুলো দেওয়া থাকে, তাহলে তুমি ওখান থেকে পড়ে নিতে পারো। আমার চ্যানেলে বিভিন্ন ফিগার অফ স্পিচের অর্থসহ দেওয়া আছে, সেগুলো তুমি দেখতে পারো, কবিতার মধ্যে দেখতে পারো, এমনি নেটে গুগলে সার্চ করলে পাবে, ইউটিউবে সার্চ করলে বিভিন্ন ধরনের ফিগার অফ স্পিচ পাবে। এবং ফাইনালি আরেকটা কাজ তোমাকে করতে হবে, সেটা হচ্ছে তোমাকে ডিকশনারি থেকে ঝামেলা যে ওয়ার্ডগুলো আছে সেগুলো পড়তে হবে। আর অনেক সময় আসলে কবিতার ওয়ার্ডস মিনিং পড়ার সময় ডিকশনারি কাজে দেয় না। যেমন ফেরিগুইনের কবিতার নামটা আমি আবারও টেনে নিয়ে আসবো, কারণ আমি লাইফে ফার্স্ট একটা মহাকাব্য পড়তে যাই, সেটা হচ্ছে দ্য ফেরিগুইন, এবং আমি খুব আগ্রহ করে, এটা অনেক আগের ঘটনা, যখন পড়তে যাই তখন আমি এটা লিস্ট করি, যেই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো আমি জানি না খাতায় লিস্ট করি, এবং ডিকশনারিতে সার্চ করতে যেয়ে দেখি প্রায় 70% ওয়ার্ড ডিকশনারিতে নেই, অবাক হয়ে যাই। পরে আমি টিচারকে জিজ্ঞেস করছিলাম, বলছিল যেটা অনেক পুরাতন লেখা এবং এখানকার এই প্রাচীন আর্কাইক ফর্ম বলে, প্রাচীন ইংলিশ ফর্মগুলোকে আর্কাইক ফর্ম বলে, যে আর্কাইক ওয়ার্ডগুলো তুমি ডিকশনারিতে অর্থ পাবে না, তোমাকে মানে 100 বছর পুরাতন ডিকশনারি কিনতে হবে। তাহলে এটা তো আসলে সম্ভব না, প্রাচীনকালের ডিকশনারি তুমি এখন কই পাবে? তাহলে তোমার জন্য কি উপায় আছে, এই ওয়ার্ড সরি একটা পোয়েম পড়ার সময় সেই পোয়েমেরই দেখবে যে ওখানে মূলত তোমার ওয়ার্ডসগুলো, প্রত্যেকটা ওয়ার্ডস একটা ওয়ার্ডস দ্বারা কী মিনিংটাকে বোঝানো হচ্ছে সেটা দেখবে তোমাদের বইয়ে কিন্তু লিস্ট দেওয়া থাকে। তো সেখান থেকে আমরা ওয়ার্ডসগুলো জেনে নেব এবং ফিগার অফ স্পিচগুলো জেনে নেব। অ্যান্ড ফাইনালি যেটা, সেটা হচ্ছে অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন রিড অ্যাগেইন। একটা কবিতা তুমি প্রথমবার পড়ে হয়তো তুমি বুঝবে না, এটা খুবই স্বাভাবিক, তারপর তোমাকে কী করতে হবে, কবিতাটা আবার পড়তে হবে, আবার পড়তে হবে। আর এটা নিয়ে কখনোই আলসেমি করবে না। একটা কবিতা অনেক সময় এরকম হয় যে একটা কবিতা আমরা প্রথমবার যখন পড়ি বুঝি না, তো আবারও পড়লে বুঝি। অ্যান্ড ফাইনালি আমি আরও একটা টিপস দিব, সেটা হচ্ছে আমরা অনেক সময় একটা কবিতা, বিশেষ করে জটিল কবিতাগুলোর ক্ষেত্রে এরকম, আমরা যখন মনে মনে পড়ি তখন আমরা কবিতাটা বুঝি না, কিন্তু আমরা একটা একটা করে লাইন বাই লাইন যখন একটু লাউডলি পড়ি, একটু জোরে পড়ি এবং নিজে নিজেই অর্থ করে নিজেকে বোঝানোর চেষ্টা করি, তখন কিন্তু দেখবে যে এই কবিতাগুলো বুঝতে আরও সুবিধা হচ্ছে। তো আশা করি ফাইনালি সরি আশা করি ভবিষ্যতে তোমরা যে কবিতাগুলো পড়বে, আমি এখানে যে কথাগুলো বললাম এইগুলো মেনটেন করে যদি পড়ার চেষ্টা করো, তাহলে দেখবে যে কবিতাগুলো তোমরা আরও ভালোভাবে বুঝতে পারছো। অ্যান্ড আই হোপ এই ভিডিওর দ্বারা তোমাদেরকে আমি যদি একটুখানি হেল্প করে থাকি, আশা করি করেছি, যদি করে থাকি তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবে, আর এ ধরনের আরও ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।